নমস্কার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো প্রায় গ্রুপ সি ডি এবং নবম দশম মিলে প্রায় সাড়ে পাঁচ হাজারও কিছু বেশি চাকরি প্রার্থীর চাকরি বাতিল হয়েছে এবং সেই সমস্ত যারা বাতিল চাকরি প্রার্থী সেই সমস্ত চাকরি প্রার্থী বা অযোগ্য চাকরি প্রার্থী বলা হচ্ছে তারা সুপ্রিম কোর্টে আবেদন করেছে এবং সুপ্রিম কোর্টের যে রায় সে সুপ্রিম কোর্টের রায় হাইকোর্টের রায়কে স্থগিত করেছে এই নিয়ে সুপারিশপত্র বাতিল সংক্রান্ত একটি খুব গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন কি ফের চাকরি ফিরে পেতে পারে অযোগ্য চাকরি প্রার্থীরা সুপারিশপত্র বাতিল সংক্রান্ত আদেশ বাতিল করল এসএসসি এসসি নোটিশে বলা হয়েছে সুপ্রিম কোর্টে বারো চার দু তেইশ তারিখের আদেশ অনুসারে সুপারিশপত্র বাতিল বাতিলকরণে বিশেষ কমিশন কর্তৃক জারি করা নোটিশ পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে নবম দশম শিক্ষক শিক্ষিকা গ্রুপ ডি পদে শিক্ষাকর্মী মিলিয়ে মোট প্রায় সাড়ে পাঁচ হাজারেরও বেশি কর্মরত চাকরি প্রার্থীর বাতিলের রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট বারোই এপ্রিল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের রায় আপাতত কার্যকর হবে না এই অবস্থায় মধ্যশিক্ষা পরিষদকে চিঠি দেন কর্মচ্যুতদের আইনজীবী গত সোমবার স্কুল সার্ভিস কমিশনের কর্মচ্যতদের তরফে আইনজীবী পার্থ শিক্ষক শিক্ষাকর্মীদের অবিলম্বে স্কুলের যোগদানের অধিকার ফিরিয়ে দিতে পর্ষদকে একটি চিঠি দিয়েছেন এবং এই চিঠির পরেই বেকায়দায় পড়েছে পর্ষদ যেহেতু কলকাতা হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে স্টে অর্ডার দিয়েছে তাই আইনভাবে বাধা দেওয়া অসম্ভব বলে জানাচ্ছে অনেক আইনজীবী এই পরিস্থিতিতে নোটিশ দিয়েছে কমিশন থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর সেই নোটিশের রয়েছে নোটিস ইন এনকমপ্লেন্স অর্ডার ডেটেড টুয়েলভ এপ্রিল টু টোয়েন্টি থ্রি অফ অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন সুপ্রিম কোর্ট কেস সি এ টু ফোর ওয়ান নাইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এখানে সুপ্রিম কোর্টের যে নির্দেশ যে কলকাতা হাইকোর্টের যে রায়